शुभ सकाल प्रिय बांग्लादेश प्राणेर बांग्लादेश विश्वजुड़े काछे दूरे स्वदेश बा प्रवासे जे जेखान थेके एई मुहूर्ते जुक्त होयेछेन आपनादेर प्रिय टेलिभिशन आरटीभिर आयोजने स्वागत सकलके मिस्टर मैंगो निवेदित तारकालापेर आजकेर गल्पकथाय। दर्शक जीवन आछे ताई जीवनके घिरे आछे नाना आयोजन आछे बिनोदन आछे संगीत नृत्य अभिनय नाटक बा सिनेमा सेई संगे जीवने चलार पथे बंधु आछे आछे प्रियजन स्वजन। बंधु शब्दटी बला जतटा सहज एकजन प्रकृत बंधु हये ओठा ठीक ततटाई कठिन। सेई बंधु कखनो बाबा कखनो मा कखनो स्वामी कखनो प्रेमिक प्रेमिका कखनो भाई बोन आबार कखनो अन्य कोनो परिजन। आधुनिक समय एसे बेश अनेक दिन थेके बंधु शब्दटी प्रचलित हये गेछे इंग्रेजी फ्रेंड भार्शने। सुतरां एखन बंधुत्वकेओ किछु शब्द दिये आलादा करे नेওয়া যায় जेमन बयफ्रेंड गार्लफ्रेंड क्लोज फ्रेंड एफबी फ्रेंड इत्यादि नाना भावे एखन बंधुत्वेर हिसेब करा जाए। खूब प्रासंगिक भावे आज किन्तु आमरा कथा बोलबो बयफ्रेंड निये माने सिनेमा बयफ्रेंड निये। आर एई निये कथा बोलबार जोन्नो आज आमादेर गेस्ट सीटे जोग दियेछेन एई समयेर हार्टथ्रोब अभिनेता तास्किन रहमान एबं प्रथम चलचित्रे सकलेर प्रशंसा कुरानो चित्रनायिका शैमन्ती सौमी। स्वागत दुजनके शुभ सकाल केमन आछेन? शुभ सकाल। সময়টা কেমন কাটছে? খুব ভালো আসলে very excited obviously আমাদের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি বয়ফ্রেন্ড নিয়ে যে রিভিউ আমরা দেখলাম বা দর্শকদের যে প্রতিক্রিয়া সো ফার খুব ভালো। এক্স্যাক্টলি সৌমি কেমন লাগছে প্রথমবার বড় পর্দায় নিজেকে দেখতে পেরে? নিশ্চয়ই খুব ভালো লাগছে। হ্যাঁ অবশ্যই অনেক ভালো লাগছে আর এক্সপেকটেশন যতটুক ছিল আসলে দর্শক পছন্দ করছে। চমৎকার একটা ব্যাপার না প্রথম সিনেমাতেই দর্শকদের এত পজিটিভ ফিডব্যাক পাওয়া আসলেই খুবই লাকি আর খুব চমৎকার কাজ করেছেন। এবং মানে কথা বলতে গিয়ে প্রথমেই কিন্তু একটু ট্রেলার দেখতে ইচ্ছা করছে তার আগে একটু দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে দিই। দর্শক দেখে নিলেন কে আছেন কারা আছেন আসলে আজ আমাদের সঙ্গে অতিথির আসনে। সুতরাং সিনেমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে কিছু জানতে হলে অথবা প্রিয় এই অতিথিদের সঙ্গে গল্পে যোগ দিতে চাইলে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখার নম্বরে। ফিরছি গল্পে। আচ্ছা ট্রেলারটা তো দেখবো কিন্তু একটু ছোট্ট করে জানতে চাই যে এই যে কাজ করতে গিয়ে নায়ক তাসকিনকে আমরা পেলাম কেমন লাগছে কাজ করার অভিজ্ঞতাটা? ভালো আসলে মানে এটা একটা ডিফারেন্ট একটা সুইচ আমার জন্য। প্রিভিয়াসলি যে ক্যারেক্টারগুলো প্লে করেছি তার থেকে এটা অবভিয়াসলি একটা একটা অনেক দিন থেকে নিশ্চয়ই ভাবছিলেন যে একটু মানে মেইন রোলটা আসলে না সরি বাট আমি যেটা চাচ্ছিলাম আমার সবসময় যে আউটলুকটা থাকে সেটা হলো যে ক্যারেক্টার বেসড বা চরিত্র মানে চরিত্র ধর্মী যে অভিনয়গুলো করার ওটা সবসময় আমার ইচ্ছা থাকে। সো থ্যাঙ্কফুলি এন্ড লাকি মানে যেটাতে কাজ করার স্কোপ আছে যেটা অভিনয় করার স্কোপ আছে। এক্স্যাক্টলি অভিনেতা আমি সবসময় নিজেকে অভিনেতা হিসেবে দেখি তারপরে ভিলেন তারপরে নায়ক। আর একটা জিনিস বলতে চাই সেটা হলো যে আমার মনে হয় না যে ভিজুয়ালি অথবা মানে অ্যাপিয়ারেন্টলি আমার মধ্যে নায়ক অথবা ভিলেন হওয়ার মধ্যে কোনো ধরনের গুণ অথবা ভিজুয়াল অ্যাপিয়ারেন্স আমার মধ্যে আছে। আচ্ছা এটা কি আমরা বিনয় হিসেবে ধরে নেব নাকি? নো বাট আই ওয়ান্ট টু এক্সপ্লেইন ওয়াই। কারণ আমার মনে হয় যে একটা জিনিস আমার মধ্যে আছে আমার মনে হয় সেটা হলো যে অ্যাক্টিং করার ইন্টারেস্টটা বা এবিলিটিটা। আমি আই ডোন্ট নো হাউ গুড আই অ্যাম অ্যাট ইট বাট সো ওইটা দিয়ে আমি যে কোনো ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলার যতটুকু সম্ভব চেষ্টা করি। নায়ক ভিলেন ডাজন্ট ম্যাটার। এক্স্যাক্টলি রাইট। হ্যাঁ ক্যারেক্টার কেমন অ্যাক্টিং ডিপেন্ড করে। রাইট রাইট এন্ড আমরা যখন ফিল্মটা দেখলাম আসলে আই থিঙ্ক ইউ ওয়াচড ইট মোর দ্যান আই ডিড বিকজ আমার খুব একটা সময় হয়নি পুরো শোটা এখন আমি ধরতে পারিনি বাট হোপফুলি সুন বাট ওয়েন আই ওয়াচড ইট আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যেটা লাগলো সেটা হলো একটা মিনিটের জন্য ইট ওয়াজ নট বোরিং অথবা আই ডিড নট ফিল ডিসএঙ্গেজড রাইট। ইনফ্যাক্ট যারা দেখেছে সবাই বলেছে যে অনেকদিন পর তারা এরকম একটা মুভি দেখেছে যেখানে তারা বোর্ড হয়নি নট ইন আ সিঙ্গেল মিনিট। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আর এখনো তো আমরা চাইলেই দেখতে পারি সিনেমা হলে আমাদের কাছে সিনেমা হল অবশ্যই। আর ট্রেলারটা অনেকক্ষণ ধরেই দেখতে ইচ্ছে করছে দর্শকরাও নিশ্চয়ই দেখতে চাইবে একটু দেখে নেই আমরা দেখতেই হবে দেখি কেমন কাজ করছে প্লিজ। আমি খুবই সাধারণ আমি একবারই বলি শেষ নির্দেশ আমি কখনো খারাপ ছিলাম না আমাকে ভয় পাও ওদের নাচা গানা জন্মের মতো খুঁচিয়ে দেব। ওদের স্বপ্নের ঘুড়িটা ভোগাট্টা হবে। বেপরোয়া মন শোনে না বারণ, মানে না কোনো সালাকে। যত গুটি বাজ শুনে রাখো আজ, পারবে না আমায় ঠেকাতে। তোমরা মেয়ে জাতিরা প্রতারক। হ্যাঁ, আমি প্রতারক। আপনি এলাকা থেকে চলে যান। I don't threaten me. I don't care and I don't bother. Go, go, go. Wow, that was great. আচ্ছা আমি বলি নাই কিন্তু নিজে নিজের কাজ থেকে বললেন। নিশ্চয়ই প্রত্যাশা যতখানি ছিল সিনেমাটা দেখার পরে নিশ্চয়ই মনে হচ্ছে প্রত্যাশা পূরণ হয়েছে। নিশ্চয়ই আমি যেটা বলবো, যদি দর্শক ট্রেইলার দেখে বা পোস্টার দেখে এটা জাজ করে যে আচ্ছা না সিনেমা দেখতে যাব না, পোস্টারটা খুব একটা পছন্দ হয়নি, তাহলে এটা ভুল করবে দর্শক। কারণ এটা আমি নিজে অ্যাক্টিং করেছি বলে বলবো না। যখন দর্শক হলে ঢুকবে, গল্প খুব মারাত্মক। কারণ আমি যতটুকু রিভিউ শুনেছি, যারা একবার ঢুকেছে তারা বলছে কোনো একবারও বোরিং হয়নি। প্রত্যেকটা সিন বা গান সবকিছু খুব ভালো। সো পোস্টার বা ট্রেলার দেখে যদি কেউ বলে না যাবো না, আসলে হলে গিয়ে দেখতে হবে। হলে গিয়ে দেখে নেগেটিভ অথবা পজিটিভ একটা রিভিউ দিলে সেটা হয়তো নেক্সট টাইম আমাদের কাজে অনেক হেল্পফুল হবে। আমি অবশ্যই বলবো এটা পজিটিভ রিভিউ। কারণ আমি নর্মালি যখন যে কোনো কিছু দেখি, আমি অ্যাজ আ অডিয়েন্স দেখি, যে আমি অ্যাক্টিং করেছি ওভাবে দেখি না। আমার কাছে ইনফ্যাক্ট ওর কাছেও, আমাদের দুজনের কাছে, দেখার পর তাসকিন ভাইয়ের কাছেও যাব, আপনার কাছে শুনতে চাইবো যে যেটা এক্সপেকটেশন ছিল সেইটা ফুলফিল হয়েছে কিনা এই সিনেমাটা দেখার পরে। কিন্তু ছোট্ট একটা বিরতি থেকে ফিরে। দর্শক, আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আমরা বয়ফ্রেন্ড সিনেমার কথা নিয়ে গল্প করছি অভিনয় অঙ্গনে প্রিয় দুজন মানুষের সঙ্গে। এই গল্প আলাপ থেকে এখন সংক্ষিপ্ত সময় বিরতি নিচ্ছে। ছেড়ে যাবেন না, সঙ্গেই থাকবেন। সংক্ষিপ্ত সময় বিরতির এপারে আবারও আমন্ত্রণ সকলকে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। দর্শক, আজকের আলাপে আমাদের সঙ্গে আছেন অভিনেতা তাসকিন রহমান এবং অভিনেত্রী শ্যামন্তী সৌমি। ফিরছি গল্পে। গল্পে ফেরার আগে আসলে আমাদের একটা নিয়মিত কুইজ থাকে দর্শকদের জন্য। আপনারা অনুমতি দিলে আমি কুইজটা বলে আসতে চাই। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা নিয়মিত কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জানিয়ে দিচ্ছি, তারকালাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে বঙ্গমাতা আন্তর্জাতিক মহিলা ফুটবল গোল্ড কাপের জন্য নির্মিত অভিনেত্রী দীপা খন্দকার অভিনীত নাটকগুলোর নাম মেঘবালিকার রং ও স্বপ্নের মেঘদল। এবং আমাদের আজকের কুইজ, অভিনেতা তাসকিন রহমান ও অভিনেত্রী শ্যামন্তী সৌমি অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটির নাম কি? অপশন ক বয়ফ্রেন্ড, অপশন খ গার্লফ্রেন্ড। কুইজের সঠিক উত্তর পাঠাতে সেলফোনের SMS অপশনে গিয়ে টাইপ করতে হবে স্ক্রিনে দেখানোর নিয়মে। কুইজের সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। এবার দেখে নিচ্ছে কে হয়েছেন আজকের বিজয়ী। আজকের বিজয়ীর নামটা এখানে লেখা আছে, ফোনের 6টা ডিজিট। একজনের কাছ থেকে নাম শুনি, একজনের কাছ থেকে ফোনের ডিজিটগুলো শুনি। বাবু 444429। বাবু অনেক অনেক অভিনন্দন আপনাকে, নিশ্চয়ই ভালো লেগেছে প্রিয় অভিনেত্রীর মুখ থেকে নিজের নামটা শুনতে পেরে। পুরস্কারও আছে। খুব ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ। আচ্ছা এবার তাসকিন ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে কাজ করার সময় একটা এক্সপেকটেশন নিয়ে তো কাজটা শুরু করেছিলেন, পরে যখন দেখলেন তখন কেমন লাগলো? পার্সোনাল অ্যাসপেক্ট থেকে বলতে গেলে আমি খুবই সারপ্রাইজ। মানে পুরো ছবিটা, শুধু আমার নিজের অভিনয় বা শ্যামন্তী সৌমির অভিনয়ের কথা বলবো না, যদিও না বললেই না, as a debut, obviously this is your debut, she has done surprisingly well. And character play বা ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলতে যত ধরনের এফোর্ট দরকার আমার মনে হয় সে তার থেকেও বেশি দিয়েছে স্ক্রিনে। আর একদমই এবং তার ক্যারেক্টারটা এমন একটা সুন্দর একটা ক্যারেক্টার যে একটা মায়া বা একটা ভালোবাসা চলে আসবে এমনি দেখলে স্ক্রিনে। দ্যাটস হোয়াট আই ফেল্ট এনিওয়েজ অ্যান্ড আই এম শিওর ক্রাউডস উইল অলসো এগ্রি। একটা কথা না বললেই না এখানে, সেটা হচ্ছে যদি পাবলিসিটির কথা আমরা বলি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস ডেজ। আমরা এমন একটা ডে অ্যান্ড এজে এখন আছি যেখানে একটা খুব সামান্য একটা ছবিও খুব ভালো পাবলিসিটি বা ইউনো কি কি বলবো প্রমোশনাল যে এইগুলো থাকে, টেকনিক্সগুলো থাকে, ওগুলোর মাধ্যমে একটা সামান্য ছবি কিন্তু দর্শকরা দেখতে যায় অনেক বেশি। আবার অনেক ভালো একটা ছবি অনেক সময় এই পাবলিসিটি ফেইলিয়ার কারণে, আই উড লাইক টু সে পাবলিসিটি ফেইলিয়ার অথবা প্রমোশনাল ফেইলিয়ার যেটাকে বলে, ওটার কারণে হয়তো অনেক ওই হাইপটা ক্রিয়েট হয় না। লেটস ফেস ইট, উই লিভ ইন এ ডে অ্যান্ড এজ অফ ক্রিয়েটিং হাইপস, right? And I think that's where unfortunately the management has failed in this particular project. I'm not saying that tader age Shapla Media age je production gulo esheche otar theke eitar promotion kono ongshe kom chilo, but I personally feel that etar theke aro beshi kora dorkar, because jokhon ami chobi ta dekhlam obosshoi age jokhon chobi ta jokhon release er age jegulo shunchilam frankly enough ami bolbo je 75 to 8 well 65 to 70% of crowd were very reluctant. They were like ei chobi ta ki dekhbo, tarpore ashlo poster por dekhar por people were like, oh no, this is not good. But I don't blame them for that, because ei dhoroner poster was okay, it was a conventional FDC style poster, that's fine. But amar mone hoy and I'm sure you'll also agree seta holo je ekhon ekটু creative howa dorkar in terms of posters or Facebook, social networking, এগুলো যতটুকু হাইপ ক্রিয়েট করার দরকার, এবং ওটা হলে হয়তো ছবিটা মানে যেই ভালো বা অ্যাকসেপ্টেবল একটা 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 ছবি ক্রিয়েট হয়েছিল ফিল্ম, ওইটার আরও দর্শকের সংখ্যা বাড়তো। এখনও উই স্টিল হ্যাভ টাইম। এখানে আমি একটা কোশ্চেন করতে চাই যে দেখা গেল যে আমাদের বাসাতে দেখা গেলো বড় একটা স্ক্রিন কিন্তু থাকে সবারই, আর একটু ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখা যাচ্ছে বিভিন্ন দেশের মুভিগুলো দেখছি, নেটফ্লিক্স দেখছি, সব কিছু দেখতে পাচ্ছি আমরা এখন ঘরে বসে। তাহলে আমরা কেন কষ্ট করে সিনেমা হলে গিয়ে আমাদের দেশের সিনেমা দেখবো? এটা তো আসলে অনেক বড় একটা ডিফারেন্স। নেটফ্লিক্স মানে সেক্ষেত্রে বয়ফ্রেন্ডের কথাই আমি বলছি যে কেন দেখবো আমরা, রাইট? ওয়েল শুধু বয়ফ্রেন্ড না, যে কোনো ফিল্ম নেটফ্লিক্সে দেখা এক কথা উইথ হেডফোনস অন, আরেকটা হচ্ছে ইউ হ্যাভ ডলবি সারাউন্ড সিস্টেম ইন এ বিগ স্ক্রিন। ওটা যদি হতো তাহলে সিনেমা হল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থেকে উঠে যেত। দি এক্সপিরিয়েন্স দ্যাট ইউ গেট, দ্য সাইলেন্স দ্যাট ইউ গেট, দের ইজ নো ডিস্ট্রাকশন ইন এ থিয়েটার। ইউ অ্যাকচুয়ালি ফিল দ্য হোল প্যাকেজ, ইউ ফিল দ্য হোল স্টোরি অ্যান্ড দ্য কনসেপ্ট। And the experience is totally different. এই জন্য আমরা হলে যে ছবি দেখি অন্যরকম একটা আবহ তৈরি হয় আসলে সিনেমা হলে যখন আমরা সিনেমা দেখতে যাই। সৌমি, আপনার কি মনে হয় যে আমরা কেন এই সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখব? মানে একটু স্পেশাল কি আছে এই সিনেমাটাতে আপনার দৃষ্টিকোণ থেকে? যখন আপনি অডিয়েন্স হিসেবে দেখছেন তখন আপনার কি মনে হয়? একটা সিনেমায় যদি একটা দর্শক তো সব কিছু চায়, ফুল এন্টারটেনমেন্ট। তো আমার কাছে মনে হয় বয়ফ্রেন্ড সিনেমাটিতে প্রত্যেকটা জিনিসই একদম আছে, রোম্যান্স, ইমোশন, কারণ এটা একটা স্যাড স্টোরি, অ্যাট দ্য সেম টাইম অ্যাকশন ফিল্ম, সব কিছু বলা যায়, অ্যাকশন, রোম্যান্স, সুন্দর গান। যদি অ্যাক্টিংয়ের দিক দিয়ে ধরা হয় অফকোর্স তার অ্যাক্টিং তো এটা তো অসাধারণ। সুন্দর গান বললেন, এইখানে আমি বলে রাখি যে আমরা তাহলে একটা সিনেমার একটা গান আজকে দেখব। জি, তারপরে বলেন আর কি কি আছে। থ্যাংক ইউ। এটা ছাড়া আমার এখানে আরও যে কো আর্টিস্ট ছিলেন, আমার মার চরিত্রে ছিলেন তুলিকা দীপ, কলকাতার সবাই চিনে। বাবার চরিত্রে ছিলেন বিশ্বজিৎ দা, অমিত হাসান ছিলেন, আমান রেজা ছিলেন, সবাই প্রত্যেকজনের জায়গায় আমার কাছে মনে হয়েছে তারা খুব ভালো অ্যাক্টিং করছে, তারা লাইক বেস্ট। কোনো জায়গায় আমার থাকে না যে এতটুকু না, এটি একটু ভালো হতে পারতো, ওর জায়গাটি একটু ভালো হতে পারতো। আমাদের সেকেন্ড হিরোইন আরেকজন ছিলেন রিয়া, তার অভিনয় অ্যাজ আ নিউ কামার দুর্দান্ত। সো আমি বলবো যে যদি একটা দর্শক দেখতে যায় সে অবশ্যই পছন্দ করবে, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কারণ আমি নিজে দুইবার দেখেছি অ্যাজ আ অডিয়েন্স। সেটাই আসলে হলে গিয়ে সিনেমা দেখে আমি যেটা প্রথমেই বললাম যে নেগেটিভ হলে সেটাও হয়তো আমাদের জন্য সেই কমেন্টটা আমাদের জন্য হেল্পফুল হবে নেক্সট টাইম, তাই না? আর আমি চাই যে সিনেমার আসলে আমাদের যেটা মনে হয় যে সিনেমার আসলে প্রাণ বলতে বোঝাই হচ্ছে আমরা গান, সিনেমার গানগুলো কিন্তু খুব চমৎকার এই সিনেমার গানগুলো, এবং গান একটা দেখতেই হবে আজকে, খুব ইচ্ছে করছে দেখতে, দর্শকরা নিশ্চয়ই দেখতে চাইবে। ছোট্ট একটা বিরতি থেকে ফিরে আমরা দেখব। দর্শক, মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবে না, আমাদের সাথেই থাকুন। मिस्टर मैंगो निवेदित तारकालापे फिरे एलाम अतिथिदेर काछे आमादेर संगे अतिथिर आसने आजके आछेन बयफ्रेंड सिनेमार तास्किन रहमान एवं शौमी फिरछि तादेर काछे गान निये कथा बोलछिलाम बिरतिते जाओयार आगे तो गानगुलो आसले आमी जेटा देखेछि जे गानगुलो खूबई हिट करेछे एबं मानुषजन खूब पछन्द करेछे एई गाने काज करते गानेर गानगुलोते काज करते गिये अभिज्ञताटा केमन हयेछे तास्किन भाई प्रथमे आपनार काछे आसि प्रथम जेदिन आमरा किक अफ करी आर कि आमादेर प्रथम जे शूटटा छिलो सेदिनই आमादेर एकटा गान आमरा करी प्रथमे एकटा गान छिलो एक्ज्याक्टली आर सेदिन आमार যতটুকু মনে পড়ে খুব ওয়ার্ম হট একটা ডে ছিল এন্ড আমাদের তখন ঠিকমতো পরিচয় ছিল না আই থিংক আই জাস্ট না তখন আমরা একজন আরেকজনকে কাজ করার আগে পরিচয় হয় না হ্যাঁ এক্স্যাক্টলি ফার্স্ট ডে দেখে আমরা গানের শুটিং সো যাওয়ার পরে খুব কুইক উই হ্যাড রিয়েলি লিটল টাইম টু প্রিপেয়ার आवरसेल्फ সো অন লোকেশন উই শট দিস সং তো গানটা সুন্দর কোন গানটা ছিল প্রথমে বলে দে কে তুই আমার আই থিংক দ্যাটস দ্য সং আচ্ছা একটু দেখে নিন আগে গানটা একটু দেখে নিন এক্স্যাক্টলি হ্যাঁ इट्स আ গুড সং চমৎকার একটা গান গান দেখে কি কোনো মজার অভিজ্ঞতা মনে পড়ে গেছে নাকি শৌমির গান দেখে না আমি যখন গানটা দেখা শুরু তখন আমি যে ওকে বলছিলাম যে হ্যাঁ এটা ফার্স্ট সিন ছিল এটা লাস্ট সিন ছিল সব মনে পড়ে যাচ্ছে যখন কারণ ওর সাথে যখন ফার্স্ট শুট করি তখন ওর সাথে আমার ঠিকমতো হাই হ্যালো এর ঠিক আর কোনো কথাই হয় না আচ্ছা তাছাড়া ওর সাথে আমার এত রোমান্টিক সিকোয়েন্স ছিল কেমিস্ট্রিটা কেমন ছিল আপনাদের দুজনের ফার্স্ট দিন তো কেমিস্ট্রি ছিল ছিল না who knows it takes time to build up but it was good পুরো লোকেশনটা সুন্দর ছিল অনেক গলফ ক্লাবে we shot this song and production এর সাথে তখন we were just getting familiarized with the whole unit so you know people support was really good so no problem you know I think we had a lot of fun yeah যেটা আসলে আমরা সিনেমা হলে গিয়ে দেখেছি এবং যারা এখনো দেখে নাই তারা সিনেমা হলে গিয়ে দেখতে পাবে যে পুরো স্টোরিটা আপনারা যেটা বলছিলেন যে 1 মিনিটও বোরিং লাগে না আর আপনাদের কেমিস্ট্রিটাও কেমন হচ্ছে সেটা আসলে আমাদের হলে গিয়ে দেখতে হবে আমরা অনুষ্ঠানে একদম শেষে চলে এসেছি অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অনেক শুভ কামনা আপনাদের জন্য এবং আপনাদের সিনেমা বয়ফ্রেন্ড এবং আগামীতে যে সিনেমা পেতে যাচ্ছি সেটা নিয়ে I just want to say something real quick if you're watching this show right now দর্শক বন্ধু please বয়ফ্রেন্ড ছবিটি আপনারা হলে যে উপভোগ করুন আমরা অনেক ইউ নো ডেডিকেশনে ছবিটা করেছি এবং আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আপনাদের শুভকামনা এবং আপনাদের কোঅপারেশন এন্ড ইন্সপিরেশন আমাদের সাথে থাকবে আর আপনারা ফ্যামিলি সবাইকে নিয়ে যান এটা আসলে ফ্যামিলির সাথে দেখার মতো সুন্দর একটি ছবি অ্যাবসলিউটলি থ্যাংক ইউ আবারো ধন্যবাদ ধন্যবাদ দর্শক এই ছিল সিনেমা বয়ফ্রেন্ড আর নিজেদের কাজ নিয়ে আজকের দুজন অতিথির সঙ্গে গল্প আলাপ আমাদের চলচ্চিত্র অঙ্গনে বন্ধুময় মসৃণ চলার পথের যাত্রী হয়ে ভালো থাকুক প্রিয় এই তারকারা আর তার স্বজন সতীর্থ সকলে এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই কালকে আবারও দেখা হবে কোনো স্বজন কোনো প্রিয়জনের সঙ্গে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের পরবর্তী আয়োজনে সে পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন নিজেকে এবং অবশ্যই চারপাশের সবাইকে এবং অবশ্যই অবশ্যই প্রিয় দেশ প্রিয় জন্মভূমি প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আর হ্যাঁ দর্শক এই অনুষ্ঠানটি সহ আরটিভির যে কোনো অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন www.youtube.com/ RTV डिजिटल से आबार सबार जोन्नो शुभकामना।